হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন বেসিক্যালি আমি দুটো বিষয় কথা বলবো এবং অবভিয়াসলি সেই দুটো বিষয় হচ্ছে রাবণ রিলেটেড। সো ব্যাপারটা হচ্ছে, গতকাল আমি এমএন রাজের দুটো ফেসবুক পোস্ট দেখলাম এবং সেই ফেসবুক পোস্ট দেখে আমার এতটাই ভালো লেগেছে, এতটাই ভালো লাগছে এবং আমি কিন্তু জাস্ট ইমোশনাল হয়ে পড়েছি সেই দুটো ফেসবুক পোস্টকে দেখে, এবং তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সো ফেসবুক পোস্টের মধ্যে ফার্স্টের যে ব্যাপারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এমএন রাজকে একটা একজন মেসেজ করেছেন এবং সেই মেসেজের পুরোপুরি স্ক্রিনশটটা আমি কিন্তু পাশে দিচ্ছি, তোমরা চেক আউট করো, তোমরাও দেখো। সো বলছেন যে, স্যার আমি বাংলাদেশের মানুষ, আমি জিদ্দাকে খুব ভালোবাসি, আমি রাবণ দেখতে আসবো বলে কাল ভিসা করে এসেছি, 17 তারিখে ভিসা পাবো এবং 18 তারিখে কলকাতা আসবো আর বসের ছবি দেখব। মানে তোমরা বুঝতে পারছো কতটা এটা কি লেভেলের, কি রকম একটা ভালোবাসা আমাদের জিদ্দার প্রতি, আমাদের বস জিদ্দার প্রতি এবং রাবণের প্রতি। আমি জাস্ট এটা যখন শুনলাম যে একটা মানুষ শুধুমাত্র রাবণ দেখতে ভিসা করছে, বাংলাদেশ থেকে আসছে, সে এখানে ভিসা করে রাবণ দেখবে, এটা একটা অন্যরকমের জিদ্দার প্রতি একটা ভালোবাসা, এটা একটা বাংলা সিনেমার প্রতি একটা অন্যরকমের ভালোবাসা এবং এটা রাবণের প্রতি মানে ভালোবাসা। এবং এটা শুনে আমার, এটা শুনে এবং দেখে আমি জাস্ট আমার দারুণ লাগছে এবং এটাই চাই। মানে এর আগে হয়তো এরকম কোনোদিনও হয়নি যে কোনো বাংলা সিনেমা দেখার জন্য মানুষ বাংলাদেশ থেকে আসছে ভিসা করে, এটা কিন্তু হয়তো প্রথমবার এটা হচ্ছে ইতিহাসে। এবং এটা শুনে আমার, দেখে শুনে আমার দুর্দান্ত লাগছে, দারুণ লাগছে এবং আমার খুবই ভালোও লাগছে। আচ্ছা, সেকেন্ড যে ব্যাপারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই রাবণকে নিয়ে, এবং সেটা হচ্ছে অনেক দিন পরে কিন্তু আবার সিঙ্গেল স্ক্রিন গুলোতে হাউসফুল বোর্ড ঝুলছে এবং সিঙ্গেল স্ক্রিন মালিকদের মুখেও হাসি ফুটছে, এবং এটা কিন্তু শুধুমাত্র রাবণের জন্যই, কারণ ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিনে কিন্তু এখন বর্তমান রাবণই চলছে এবং ম্যাক্সিমাম মাল্টিপ্লেক্সে কিন্তু কিশমিশ চলছে। তো সেই জায়গায় যখন সিঙ্গেল স্ক্রিনগুলো, অনেক সিঙ্গেল স্ক্রিন কিন্তু বন্ধ ছিল এবং সেগুলো কিন্তু আবার ওপেন হচ্ছে, ওপেন হয়ে খুলেছে শুধুমাত্র কিন্তু রাবণের জন্য। এবং গতকালই হচ্ছে এমএন রাজ একটা ফেসবুক পোস্ট করেছেন এবং সেখানে একটা হাউসফুল বোর্ডের ছবি দিয়ে তিনি অনেক কথা সেখানে মেনশন করেছেন। সো এই পোস্টটাও দেখে যে একটা সিঙ্গেল স্ক্রিনে এখন বর্তমানে হাউসফুল যাচ্ছে, মানুষ দেখছে, এটা একটা দারুণ ব্যাপার। এটা একটা অনেক দিন পরে কিন্তু বাংলাতে হলো এবং রাবণ কিন্তু জাস্ট করে দেখাচ্ছে, রাবণ এটাই হচ্ছে আমার, আমাদের বাংলা সিনেমার পাওয়ার। এত মানে এতদিন পর একটা ভালো কমার্শিয়াল সিনেমা এলো যেটা সিঙ্গেল স্ক্রিন মালিকদের মুখে হাসি ফোটাচ্ছে, এটা একটা দারুণ একটা ব্যাপার আমার মনে হয়। সো এই দুটো ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল। সো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।